নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে সকালে যশোরের বড়বাজারে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে পারলে স্বাধীনতার লক্ষ্য প্রতিষ্ঠা করা সম্ভব বিএনপির কোন পর্যায়ের নেতাকর্মী উপজেলা নির্বাচনে অংশ নিলে দলের প্রাথমিক সদস্য পদ থাকবে না বলেও জানান তিনি